আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে দিনটা শুরুই হয়েছে একদম মেঘলা, এখন জুলাই মাসের অলমোস্ট মিডিলে, তারপরও গরম মন নেই বললেই চলে। তো আজকে সকাল সকাল গার্ডেনে, আমার প্রতিদিনই কাজ যে ঘুম থেকে উঠে একটু গার্ডেনটা দেখতে চলে আসি, আর মানে দিনের শুরুটা গার্ডেনের ফুল গাছপালা দেখে হলে দিনটা আসলে খুবই ভালো যায়। সো এই তো আমাদের গাঁদা ফুলের বাগান, মাঝখানে গোলাপ। আমার গার্ডেনের ফুলের ভিডিও আমি একটা আলাদা করে দিব, জাস্ট আজকে আপনাদেরকে সকালের সৌন্দর্যটা দেখাচ্ছি। এখন অনেক সকাল, প্রতিটা ফুলের গাছ ফুলে ফুলে ছেয়ে গেছে। এদিকেও ফুলে ফুলে সমারোহ, এদিকে ওরিয়েন্টাল লিলির মৌ মৌ করা গন্ধ, কলাবতী, গ্ল্যাডিওলাস, আর এ পাশে তো আমার সবজি বাগান, তো সবজি বাগানেও সবজি। আর ওই পাশে হচ্ছে আমাদের টমেটো বাগান। বাইরে অনেক বেশি রাস্তাঘাটের আওয়াজ, কারণ আমার বাসা একদম মেইন রোডের সাথে, সো হয়তো বা একটু আওয়াজটা একটু বেশি আসবে। আর এই তো টমেটো বাগান, কালকে অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছে, তো ঝড়ে টমেটো গাছ ওলট পালট হয়ে গেছে। টমেটোগুলা কেটে ফেলতে হবে, এখানে গুলা তুমি ফেলো, আমি টমেটো কাটি না। আমাদের টমেটো বাগান, এদিকে আরো ফুল গাছ, ফুলে ফুলে ভরা আমাদের বাগান পুরা। ডেলফিন, আর এদিকেও হচ্ছে সবজি বাগান। এতে কচু গাছ হয়েছে, কচু গাছের সাথে কতগুলো মূলা শাক, এদিকে লাল শাক, আলু, পুঁই শাক, ঢেঁড়স গাছ, ঢেঁড়স গাছে ঢেঁড়স হয়েছে। আর টমেটো তো মাশাল্লাহ, মানে যেখানেই টমেটো গাছ লাগানো হয়েছে সেখানেই টমেটো হয়ে ভরে গেছে। তো এই হচ্ছে অবস্থা। আর এই লাল শাকগুলোর একটা ইতিহাস আছে, লাল শাক, এই যে এই লাল শাকগুলো হচ্ছে বাজারের কেনা লাল শাকের গোড়া লাগিয়ে দিয়েছিলাম, সেটা থেকে হয়েছে। আর এই মাঝখানে আছে পুঁই শাক, কালকের ঝড়ের জন্য গাছ ভেঙে পড়ে গেছে। সো এই হলো আমার আজকে সকালের গার্ডেনের ভিউ, মেঘলার দিনের গার্ডেন। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।